আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে একদম নতুন একটি ভিডিও নিয়ে আমি পথের সন্ধানে চ্যানেলটির পক্ষ থেকে, আমি মোহাম্মদ শহীদুল আপন। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডটি আমি প্রথমে ফিটিং করে নিয়েছি। আমার কাছে কিছু সুইচ সকেট এবং ফিউজ ছিল এবং পুরাতন একটি বোর্ড ছিল, সেই বোর্ডটি দিয়ে আমার কেনার দরকার হয় নাই। সেই বোর্ডটি দিয়ে আমি আপনাদের সামনে একেবারে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই সুইচ বোর্ডের মধ্যে একটা ফিউজ, একটা সুইচ এখানে, এরপর একটা সকেট, এরপর আরেকটা সুইচ, এরপর আরেকটা সকেট। তো এইভাবে আমরা ফিটিং করে নিয়েছি আগে থেকে। তো আপনারা এইভাবে ফিটিং করবেন। তবে একটি কথা মনে রাখবেন, সুইচের অন অপশনটা নিচের দিকে থাকবে, অফ অপশনটা উপরের দিকে থাকবে। এইভাবে সোজা করে আপনারা বোর্ডটি ফিটিং করবেন। তো ভিউয়ার্স, এইখানে আমি যেভাবে ফিটিং করছি বন্ধুরা, এভাবেই ফিটিং করবেন আপনারা। তো এখন এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ফিউজের পর একটা সুইচ, তারপর একটি সকেট, এই সকেটটার মধ্যে আমাদের যে কাজটি হবে সেই কাজটি, এই সুইচটা অফ থাকবে, অফ করার পর অন করলে এটার মধ্যে লাইন আসবে, ডাইরেক্ট লাইনটা থাকবে এখানের মধ্যে। আর এরপরে যে সুইচটি আছে, এই সুইচটা যখন অফ থাকবে তখন এই সকেটটা অফ থাকবে, অন করলে এখানে সিরিজ লাইনের অপশন চলে আসবে। তো বন্ধুরা, আমরা এখানে এই বোর্ডটির মধ্যে একটা লাইন থাকবে ডাইরেক্ট, একটা থাকবে সিরিজ। আপনাদের বাসায় যাদের ফ্যান, লাইট, মোটর ইত্যাদি বিভিন্ন কিছু আপনারা যদি নিজেরাই রিপেয়ারিং করতে চান, তো সেই ক্ষেত্রে এরকম একটি সিরিজ লাইনের প্রয়োজন হয়। তো সিরিজ লাইনটা কীভাবে তৈরি করবেন সেই জন্য আপনাদের আমি এই টিউটোরিয়ালটি নিয়ে আসছি। আপনারা সবাই আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পিছনের যে অপশনগুলো, এটা হচ্ছে ফিউজ, এটা সুইচ, এটা সকেট, এরপর আবার সুইচ, এরপর আবার সকেট। তো এখানে এইটার কিছু কানেকশান আছে বন্ধুরা, সেই কানেকশনগুলো যদি করতে হয় তাহলে বন্ধুরা আপনাদের আমার এই কাজগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে, কীভাবে কানেকশনগুলো করবেন। তবে কানেকশনটি সঠিকভাবে করার চিন্তা করবেন। তো সেই জন্য আমাদের এখানে লাগবে কিছু তার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি তার নিয়েছি। প্রথমে আমাদের এই তারটি দিয়ে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ছোট ছোট করে, ধরেন আপনার লাগবে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা টুকরা লাগবে। প্রথম এই একটা টুকরা এরকম করে চারটা টুকরা আপনারা কেটে নেবেন, চারটা তারের টুকরা কেটে নেবেন। এই তারের টুকরোগুলো এই দুইটা মাথায়, তারের টুকরার এই দুইটা মাথা এরকম করে ছুলে নেবেন, দুইটা মাথায় এরকম করে ছুলে নেবেন ভিউয়ার্স। সবগুলো তারের টুকরোর মাথায় আমার মতো এরকম সব কিছু, ফ্যান, লাইট এবং ইত্যাদি যে কোনো কিছু আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি চারটি তারের টুকরো করে নিয়েছি এরকম করে, এই যে দেখতে পাচ্ছেন এরকম করে চারটা তারের টুকরো আমি নিয়ে নিছি। এখন যে কাজটি আমরা করব সেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে আছে আমার ফিউজ। তো সেই ফিউজের এই উল্টো অপশনটা ভিতরে ছাইড়ে আমি যে কাজটি করব, এই নিচের অংশ থেকে আমি নাটটা লুজ দেবো। প্রথমে এরকম করে নাটটা লুজ দিয়ে নিব, সুইচেরও নাট লুজ দিব। এখন যে কাজটি করবেন, এই যে ফিউজের এই অংশ থেকে একটা নাটের মধ্যে এই যে কানেকশনটি দিলেন, কানেকশন দেওয়ার পরে এটা আটকায় দিবেন। আটকানোর পরে আপনারা এই আরেকটা মাথা এটা সুইচের মধ্যে দিয়ে দিবেন। হ্যালো ভিউয়ার্স, এই সুইচের মধ্যে দিয়ে দিলেন, দেওয়ার পরে এই মাথাটা আটকায় দিবেন। তারপর আরেকটি তারের টুকরো নেবেন, আরেকটি তারের টুকরো নিয়ে এই যে ছকেটের একটা মাথা এটা লুজ দিবেন, এটা লুজ দিয়ে এটার মধ্যে একটা মাথা ঢুকাই দিবেন, পরে আবার আটকায় দিবেন। ভিউয়ার্স, এভাবে আটকানোর পর এইখানে যে যে সুইচের উপরের অপশনটি আছে, এই অপশনে এই আরেকটি তারের মাথা ঢুকাই দিবেন। এখন নাটটি এরকম সুন্দর করে আটকায় দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সহজ একটি অপশন, এখানে যে কাজটি করছি একদম সহজ। আপনারা দেখতে পাচ্ছেন ফিউজ থেকে একটি তার সুইচের নিচের মাথায় গেছে এবং সুইচের উপরের অংশ থেকে আরেকটি তার একেবারেই সকেটের নিচের অংশে গেছে। তো এখন আমাদের কী কাজটা হবে, এই একটা কানেকশান আমরা করলাম। এখন এখানে আপনি ফিউজের আরেকটা যে অপশন রয়েছে, এখানে আমাদের ফেজ থাকবে। ফেজ বলতে আমরা যেটা প্লাস বলি, অনেকে প্লাস বলে, প্লাসরে আমরা ফেজ বলি আমাদের ইলেকট্রিক ভাষায়। তো ফেজটা থাকবে এখানে আর নিউট্রালটা থাকবে এখানে। যদি নিউট্রালটা এখানে থাকে, আপনি যে এখানে যে কানেকশানটা হয়েছে, এখন যদি আপনি সুইচটা অফ আছে, আপনি এখানে মনে করেন ফ্যানের দুইটা তার ঢোকাই দিয়ে সুইচটা অন করলেই ফ্যানটা চলবে, এটা হচ্ছে ডাইরেক্ট লাইন। এখন আমরা যে কাজটি করবো এটা হচ্ছে সিরিজ লাইন, সিরিজ লাইনের কাজটি করবো, আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন
এখন যে কাজটি আমরা করব এটা হচ্ছে সিরিজ লাইনের সংযোগটি করব এটা হচ্ছে সকেট এটা হচ্ছে সুইচ তো আমরা প্রথমে এই সকেটের এই লাইনটি লুজ করে দিব সকেটের নিচের অংশটা লুজ করলাম আপনারা সবগুলোই লুজ করে রাখতে পারেন লুজ করে রাখলে আপনাদের সুবিধা হবে বারবার লুজ করতে হবে না যেহেতু আমরা কাজ করব সুইচের দুইটা অংশই আমরা লুজ করলাম সকেটের উপরের অংশটা আমরা লুজ করলাম এই সকেটেরও উপরের অংশটা আমরা লুজ করে দিলাম তো ভিউয়ার্স একটা কথা মনে রাখবেন কানেকশনটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন কানেকশনটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কাজটি করতে আপনারা সফল হবেন তো এই তারের টুকরো একটি এই সকেটের নিচের অংশে আবার দিয়ে দিবেন পরে আবার টাইট দিয়ে দিবেন সুন্দর করে জাম দিয়ে দিবেন নাটটি তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এই যে আমার এই নাটটি টাইট দেওয়া হয়ে গেছে এখন সুইজের আপনি উপরের অংশে ভিউয়ার এই যে সুইজের উপরের অংশটা এখানে আরেকটি তার দিয়ে দিবেন সেম ওটার মতোই কানেকশন কিন্তু একটু ব্যতিক্রম আছে তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে যে কাজটি করলাম আমরা এখন আপনার কাজটা হচ্ছে কাজটি আমরা করব এই সুইজের এই তারটি দিয়ে এখন আমরা সুইজের নিচের মাথায় দিয়ে দিব ভিউয়ার্স এইখানে দিয়ে এরকম করে নাটটি টাইট দিয়ে দিতে হবে একটি কথা মাথায় রাখতে হবে যে আপনারা যে কানেকশনগুলো করছেন এখানে যেন কোনো নাট লুজ না থাকে তো ভিউয়ার্স এই যে আরেকটি মাথা এই মাথাটা আপনি কোথায় লাগাবেন এই মাথাটা আপনার এইখানে যে সুইচ এই সুইজের নিচের মাথায় লাগাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি সুইজের নিচের মাথায় দিয়ে দিলাম নাটটি টাইট দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমার কাজ মোটামুটি অনেকটা শেষ তো এখন দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আমাদের সিরিজ লাইন করতে গেলে আরেকটি জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের একটি হোল্ডার লাগবে তো আমরা এখানে একটা বাটাম হোল্ডার নিয়ে নিচ্ছি এটা হচ্ছে বাটাম হোল্ডার পিন টাইপ বাটাম হোল্ডার পিন টাইপ দেখতে পাচ্ছেন যেখানে দুইটা পিন আছে এটা এই জন্য আমরা পিন টাইপ বলি আর যদি প্যাচ সিস্টেম হতো তাহলে প্যাচ টাইপ বলতাম তো এটা হচ্ছে বাটাম হোল্ডার তো বন্ধুরা এই বাটাম হোল্ডার আমাদের লাগবে এখন তো এখানে যে কানেকশনটা আমরা করেছি তো বন্ধুরা এটা আমরা আপাতত এখানে রাখি একটু উপরে ওইটার সাথে এটা আমরা সংযোগ করব কীভাবে আমরা বাটাম হোল্ডারের সাথে ওইটা কানেকশন করব এই সিরিজ লাইন করতে গেলে আপনারা জানেন আমাদের একটি বাল্ব বসাইতে হয় সেই জন্য আমাদের এই হোল্ডারটা ব্যবহার করতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটার সাথে আমি প্রথমে যে কাজটি করব প্রথমে এটা এরকম দুটা তার নিব দুইটা তার নিয়ে আমি এটার সাথে সংযোগ করব দুইটা বাটাম হোল্ডারের দুই পিন থেকে দুইটা তার আমি জয়েন দিয়ে বের করে নিয়ে আসব প্রথমে এরকম ছুলতে হবে তারটা দিতে গেলে এরকম ছুলতে হবে তারের দুটা মাথা ছোলার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি দুইটার সাথে দুইটা সংযোগ করে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে আমি সংযোগ দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এরকম করে দুইটা তার দুইটার মধ্যে ঢুকে এরকম নাটটা টাইট দিয়ে দিবেন ভিউয়ার্স যে দেখতে পাচ্ছেন আমার তারের কানেকশনটি এখন যে কাজটি আমরা করব এখন এই তারটা পরিমাণ মতো যতটুকু আপনার লাগে ঠিক ততটুকু পরিমাণ মতো আপনি এখান থেকে কেটে নেবেন যতটুকু লাগে আমি আপনার 1.5 ফিট পরিমাণে কেটে নিলাম আমার যতটুকু লাগে আমি ততটুকু কেটে নিচ্ছি আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু পরিমাণে কেটে নেবেন তো ভিউয়ার্স এখন যে কাজটা আমরা করবো দেখতে পাচ্ছেন এই হোল্ডারটা আমরা সেটিং করব তার আগে ওয়ালের সাথে আমরা সেটিং করবো ধরুন এইখানটায় আমরা সেটিং করে নিব কিন্তু সেটিং করার আগে যে কাজটা আমরা করব তো এখানে দুইটা তার একটা লাল একটা কালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দুইটা তার আছে একটা লাল একটা কালো আমি কালো তারটা আপাতত বাদ রাখলাম শুধু লাল তারের যে লাল তারটা যে আছে এখানে এই লাল তারের কানেকশনটা আমরা করব এরকম করে মাথাটা ছুলে নিতে হবে মাথাটা ছুলে নিয়ে এখানে লাল তারটা আমরা
এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সকেট, এই সকেটের উপরের অংশে দিয়ে দিব। লাল তারটা সকেটের সাথে আমি সংযোগ দিয়ে দিলাম। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লাল তারটা সংযোগ দেওয়া শেষ। এখন ফোল্ডার থেকে যে তারটি আসছে এটা আমরা ওটার সাথে সংযোগ দিয়ে দিছি। এখন যে কাজটি করব আমরা, এখানে যে তারটা আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে যেই তারটা আছে এই তারটা আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এরকম করে ছুলে নিয়ে, এখানে আরেকটি সকেট আছে এই সকেটের এখানে ঢুকিয়ে দিব। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এখানে আমার দুইটা সকেট, দুইটা সকেট, এ হচ্ছে একটা সকেট, এ হচ্ছে আরেকটা সকেট। তো এখন এই সকেটটা হচ্ছে আমার ডাইরেক্ট লাইন, ডাইরেক্ট লাইনে কাজ করবে, আর এই সকেটটা সিরিজ লাইনে কাজ করবে। তো সেই জন্য আমার এই সকেটে কোনো নিউট্রাল প্রয়োজন নাই। আর প্রতিটা সকেটের মধ্যে নিচের অংশে থাকে ফেজ, উপরের অংশে থাকে নিউট্রাল। তো আমার এই সকেটের মধ্যে এখানে কোনো ফেজের কোনো প্রয়োজন নাই, এটা আমাদের ডিফারেন্সভাবে কাজ হবে। তো ওই হোল্ডারের নিউট্রালটা আমি এই সকেটের মধ্যে দিয়ে দিলাম। এখন আমার এই ভোল্টের মধ্যে দুইটা কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে একটা ফেজ এখানে দিতে হবে, এটা হচ্ছে ফিউজ, ফিউজের এখানে একটা ফেজ দিতে হবে। পরে ফিউজের তার দিয়ে ফিউজটা বাদাই করে দিলেই আমার এই সংযোগটা এখান থেকে নিচে চলে আসবে। এখান থেকে আসার পরে সুইচের নিচে যদি সুইচ দেই তাহলে এখান থেকে এখানে যাবে ফেজ, আর সুইচ না দিলে এখান দিয়ে আমার এই সুইচের গোড়া পর্যন্ত আমার এই ফেজ এসে পড়লো। এখন যদি আমি এটাকে সুইচ দিই তাহলে এই সকেটের নিচে আসবে, এবং এখানে এই সকেটের মাঝখানে যে গ্যাপটা আছে এই উপরের অংশ থেকে একটি তার হোল্ডারে নিয়ে গেছে। এখন যদি আমি এখানে সিরিজ লাইনের একটা টু পিন প্লাক লাগাই, লাগিয়ে টচ করি, লাইন দেওয়া থাকে, তখন আমার বাতিটা জ্বলবে। তার মানে এইটাই আমার সিরিজ লাইন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমরা এইখানে নিউট্রালের তারটা এখানে লাগাইছি, কিন্তু এখানে নিউট্রালের সংযোগ না আসলে হবে না। এখন ফেজ আর নিউট্রাল দুইটাই, ফেজটা লাগাবো এখানে, নিউট্রালটা লাগাবো এখানে, আমার সিরিজ লাইনের কাজটা শেষ। যদি এভাবে আমরা করি তাহলে আমাদের সিরিজ লাইনের কাজটা শেষ হয়ে যায়। তো এখানে আমরা ফেজ দিব, এখানে নিউট্রাল দিব। তো ভিউয়ার্স আপনারা যদি ভালো করে দেখতে চান আমার কানেকশনটি আর একটু ভালো করে দেখে নেন। আমি যে কানেকশনটি করছি এখানে আমি এখন নিউট্রাল দিব, এখানে ফেজ দিব। ইভেন আমার যে কানেকশনটা আছে একদম সহজ একটি কানেকশন, আপনারা চাইলে একদম সহজেই দেখতে পারেন। এই তারটা হচ্ছে হোল্ডারের কালো তার, এই তারটা হচ্ছে হোল্ডারের লাল তার। কালো তারের সাথে মেইন নিউট্রালটা এসে জয়েন্ট হবে, এটা হচ্ছে ডাইরেক্ট লাইনের সকেট। আর এটা হচ্ছে ফিউজ, ফিউজের সাথে হবে আপনার, ফিউজের সাথে হবে ফেজ, ফিউজের সাথে ফেজ হবে, আর সকেটের সাথে হবে নিউট্রাল। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার কানেকশনটি শেষ। এখন আমি দুইটা তার এই দুইটার মধ্যে সংযোগ করে ওয়ালের সাথে সেটিং করব। দেখতে থাকুন বন্ধুরা, আমাদের আমার সাথেই থাকুন, ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমার সিরিজ লাইনের সম্পূর্ণ কাজটি শেষ। তো ভিউয়ার্স এখন একটু কাজ আপনাদের জন্য বাকি রেখেছি, আগে তো সম্পূর্ণ কাজটি দেখেছি আপনাদের। এখন যে কাজটি আমি করব, আমি উপর থেকে দুইটা লাইন বের করে নিয়ে আসছি, ফেজ আর নিউট্রাল। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা তার, একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। যে কানেকশনটা আপনাদের এখানে দেখানো হয়েছিল না, বাকি ছিল সেই কানেকশনটা, আর যেই হোল্ডারটা আগে কানেকশন করছি হোল্ডারটা আমি জাস্ট ওয়ালের সাথে বসাই নিয়েছি। এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে বোর্ডটা, বোর্ডের ইয়েটাও আমি ওয়ালের সাথে বসাইছি। এখন আমি ওইটার থেকে যে দুইটা ফেজ নিউট্রাল বের করছি, ফেজ নিউট্রালটা বাকি ছিল কানেকশন, এটা কোথায় কানেকশন দিব সেটা আপনারা দেখাবো, আপনাদের দেখতে থাকুন ভিউয়ার্স। এটা হচ্ছে ফেজ, ফেজটার এটার মধ্যে কিন্তু এখনও কারেন্টের লাইন আছে, তো সে আমি একটু সাবধানেই করতেছি। ভিউয়ার্স আপনারা খেয়াল রাখুন যে কীভাবে করতে হয়। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে ফেজটি আমি মাথাটা ছিলে নিছি, তো এটার মধ্যে এই যে দেখেন, দেখেন এটার মধ্যে কারেন্ট আছে। তো ভিউয়ার্স এটাই আমরা ফেজটা, আমি আগে বলছিলাম যে এখানে আমার যেই ফিউজটা আছে ফিউজের মধ্যে আমি ফেজটা দিয়ে দিব। প্রথমে এই ফিউজের ইয়ার নাটটা লুজ দিয়ে নিলাম, এই যে ফিউজের মধ্যে আমি ঢুকাই নিয়েছি তারটা, ফেজটা ফিউজের মধ্যে দিয়ে দিলাম। তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফেজটা আমার সংযোগ করা হয়ে গেছে। এখন যে কাজটি করব আমি সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমি ফেজটা এখানে কানেকশন করছি, কিন্তু এখান থেকে এখানে সংযোগ কিন্তু এখনও যায়নি, কারণ হচ্ছে ফিউজটা বাদাই করার না। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিউজটা বাদাই করা না, এর জন্য ফেজটা এখানে আছে এখানে নাই, বাদাই করলে এখান থেকে এখানে ঘুরে ঘুরে সব জায়গায় লাইন চলে আসবে।
তো ভিউয়ার্স এখন যে কাজটি আমার রয়েছে সে কাজটি হচ্ছে আমি যে নিউট্রাল মেইন নিউট্রাল এটা মেইন নিউট্রালটা আমি এখন সংযোগ দিব তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার মেইন নিউট্রালটা আমি ছুলে নিলাম এটার মধ্যে কিন্তু কোনো ফেজ নাই নিউট্রালে কোনো লাইন থাকে না এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এটা যদি ফেজের সাথে বাড়ি খায় তাহলে কিন্তু ভিউয়ার্স এই কথাটা মাথায় রাখতে হবে যদি ফেজের সাথে টাচ করে তাহলে কিন্তু আগুন ধরে যাবে তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন খুব সাবধানে সংযোগটি করতে হবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি এই যে লাইটের যে নিউট্রালটা আসছিল সেই নিউট্রালের সাথে আমি এই নিউট্রালটা সংযোগ করে দিলাম ডিয়ার ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন এই যে আমার তারটা ঢুকাই দিয়েছি আমি সকেটের মধ্যে আমি সংযোগ দিয়ে এখানে নাটটি টাইট করে দিলাম জ্যাম দিয়ে দিলাম ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইরেক্ট লাইন ইভেন সিরিজ লাইন দুইটা সংযোগে কিন্তু আমি শেষ করছি এখন আমার এখানে কাজটি সম্পন্ন হলো তো আমি এখন এখানে সিরিজ লাইনটি চেক করার জন্য আমার যে জিনিসটি লাগবে একটা বাল্ব লাগবে তো ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার একটা বাল্ব নিয়ে আসলাম আমি এই বাল্বটা 100 ওয়াটের বাল্ব এই 100 ওয়াটের বাল্বটা আমি এখানে এই হোল্ডারের মধ্যে লাগাই দিলাম তো এখানে আমার আরেকটা জিনিস লাগবে ভিউয়ার্স ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমার একটি কট লাগবে সেটার নাম হচ্ছে সিরিজ কট সেই কটটা আপনারা একটা তার দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন একটা টুপিন প্লাগ দিয়ে চাইলে আমার কাছে একটা লাইন কট আছিল এমনিতেই এসি কট ছিল সেই এসি কটটা কেটে আমি বানাই নিছি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই কটটা আপনারা যদি নিজেরা এরকম না থাকে তাহলে একটা বানাই নেবেন সেটা হচ্ছে আপনার একটা টুইং করে একটা তার লাগবে নয়তো দুইটা তার দিয়ে এরকম করে বানাই নেবেন একটা ফ্ল্যাগ লাগাবেন তারের মাথায় আর একটা এরকম মাথা চুলে নেবেন তো ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে লাইনটা করছি সিরিজ লাইন এই যে আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে সিরিজ লাইন এটা হচ্ছে ডাইরেক্ট লাইন তো আমি আগে বোর্ডটা এখন এখানে ফিটিং করে নিই বন্ধুরা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডটা সেটিং করতেছি আমার যেহেতু কানেকশন শেষ আমি আর এখানে এটা রেখে দিয়ে লাভ নেই আমি বোর্ডটাকে সেটিং করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডটি ফিটিং করতেছি বোর্ডটা ফিটিং করা হয়ে গেলে আমি যে কাজটি করব আমি লাইনটি চেক করে আপনাদের দেখাবো যে আমার এখানে সম্পূর্ণ সিরিজ কানেকশনটি হয়ে গেছে আমি চালায় দেখাবো আপনাকে আমার বোর্ডটাও ফিটিং করে ফেললাম ভিউয়ার্স এখন আমাদের আরেকটি কাজ এখানে বাকি আছে সেই কাজটি হচ্ছে আমার সম্পূর্ণ সংযোগ দেওয়া শেষ সিরিজ কট আছে এবং একটি 100 ওয়াটের বাল্বও এখানে আছে এখন আমার এখানে যে ফিউজটি আছে ফিউজের মাথায় কিন্তু কোনো তার নাই দেখতে পাচ্ছেন এখানে ফিউজের মাথায় কোনো তার নাই এখানে একটা তার বসে দুইটার সাথে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এখানে যদি মোটা তার দেন তাহলে দুর্ঘটনা যদি কোনো সময় শর্ট সার্কিট হয় তাহলে সেই তারটার কারণে এখানে পড়বে না অন্য ধরনের দুর্ঘটনা ঘটবে এই জন্য এখানে আমরা চিকন একটি তার দিয়ে ফিউজটা বাঁধাই করে নিব ভিউয়ার্স এরকম একটা চিকন তার আপনারা দেখতে পাচ্ছেন আমি মাথাটা ছুলে নিছি এখানে এরকম একটা চিকন তার দিয়ে ফিউজটা বাঁধাই করতে হবে এখানে আমি তিনটা তারের তিনটা গুণা নিছি নিয়ে এই যে এরকম করে আগে একটা পাক দিয়ে নেবেন পাক দিয়ে তিনটা গুণা নিছি যেহেতু চিকন বেশি চিকন এই জন্য তিনটা নিছি নাহলে একটা দুটা নিলে হয়তো তো পরে এটা লুজ দিবেন ফিউজটা লুজ দিয়া এরকম একটা প্যাচ দিবেন প্যাচ দিয়া তারপরে হচ্ছে যে পাশে আরেকটা নাট আছে এটা লুজ দিয়া ভিউয়ার্স এখানে এভাবে একটা প্যাচ দিয়ে বা আরেকটা প্যাচ দিয়ে পরে নাটটার জাম দিয়ে দিবেন ভিউয়ার্স আমার ফিউজ লাগানো মোটামুটি শেষ পর্যায়ে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা তারই আমি সুন্দর মতো লাগাই আমি টাইট দিয়ে দিলাম এখন এটা আমি ছিঁড়ে ফেলবো এখান থেকে বা কেটে ফেলবো ভিউয়ার্স আমার ফিউজটা সংযোগ করা হয়ে গেছে
देखते एखे जे आगे किन्तु खाली छिल एखन एकटा तार दिए दिछि तार बसाय दिछि। तो डियर व्यूअर्स आपनारा देखते पाच्छेन जे आमि फ्यूजटा एखाने बसाय दिलाम फ्यूजटा बाधाई करे फ्यूजटा बसाय दिछि। तो व्यूअर्स एखन आमार काज मोटामुटी शेष। आमि जे सिरिज लाइनटी आपनादेर देखाइते चेयेछिलाम आमार सिरिज लाइनटी देखानो हये गेल। तो व्यूअर्स आपनारा देखते पाच्छेन जे आमि एकटा तार सिरिजे ढुकाय दिछि কিন্তু এখানে আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে সুইচটা আমি দেই নাই। ভিউয়ার্স এই যে সুইচটা আমি অন করে দিলাম, এখন আমি দুইটা তার এক করলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন না ডিয়ার ভিউয়ার্স, আমার কিন্তু সিরিজ লাইনের কাজ সম্পূর্ণ হলো। এই যে বাতি জ্বলতেছে, তো আপনারা চাইলে এটা দিয়ে অন্য অন্য ক্যাপাসিটার ফ্যানের বিভিন্ন কিছু চেক করতে পারেন, ফ্যানের কয়েল চেক করতে পারেন। তো এইভাবে আপনারা একটি সিরিজ লাইন তৈরি করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের নিচে ডিসক্রিপশনে কমেন্টস করবে জানাবেন। আমার সিরিজ লাইনটি কমপ্লিট হয়ে গেল। আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি আমি নতুন কোনো টিউটোরিয়াল ছেড়ে থাকি বা কোনো ভিডিও আপনাদের আপলোড দিই তাহলে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।